তো তখন নারদ মুনি বুঝলেন এর দ্বারা যে ভগবানের পরিকল্পনা কি রকম, যতক্ষণ না তাদেরকে এই জগতের বন্ধন বা আসক্তি থেকে মুক্ত করা যাচ্ছে এবং সেই প্রকার প্রস্তুতি নিচ্ছে মানসিকভাবে, ততক্ষণ পর্যন্ত কেউ বৈকুণ্ঠ ধামে যাওয়ার উপযুক্ত নয়। তখন এই যে নারদমুনি তিনি এই ব্যাসদেবকে অনুপ্রাণিত করেন এই জগতে এই ভাগবত শিক্ষার জন্য, যে ভাগবত কেন এই গ্রন্থ আকারে রচিত হলো না, পূর্বে বেদ বেদান্ত অন্যান্য শাস্ত্র উপনিষদ সবকিছু শ্রৌত পন্থার মাধ্যমেই এই বৈদিক সংস্কৃতিতে প্রচলিত ছিল, যে গুরুর কাছ থেকে শিষ্যরা শ্রবণ করেই তাদের স্মৃতিশক্তি এত উন্নত ছিল যে যথাযথভাবে সবকিছু মনে রাখতে পারত, ফলে তারাই সেটা পুনরাবৃত্তি করত। এইভাবে শ্রুতি পরম্পরায় এই জ্ঞান প্রাপ্ত হওয়া যাচ্ছিল, কিন্তু ব্যাসদেব এবং অন্যান্য মুনি ঋষিরা লক্ষ্য করলেন যে এই কলিযুগের দুরবস্থা, যে এই কলিযুগে এরকম মানুষ অল্প আয়ু মন্দভাগ্য স্মৃতিশক্তি নাই বললেই হয়, এরকম অবস্থায় উপনীত হবে যে তারা শ্রবণ করে আর কত অংশ মনে রাখতে পারবে, সেই জন্য তাদের কৃপা করার জন্যই এই গ্রন্থ আকারে তিনি প্রণয়ন করলেন। এবং চৈতন্য চৈতন্যতে এই কথা পুনরাবৃত্তি করে বলা হয়েছে যে কলিহত জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ পড়িল বেদ পুরাণ। যে কলিযুগের মানুষের কৃষ্ণ স্মৃতি জ্ঞান নেই, তাই জীবের কৃপায় এই বেদ পুরাণ আদি শাস্ত্র গ্রন্থ আকারে বেদব্যাস তিনি প্রণয়ন করলেন। তো এই যে শ্রীমদ ভাগবতম এর মহাত্ম প্রসঙ্গে পদ্মপুরাণে আর একটা কাহিনী বর্ণিত আছে যে কোন এক সময় আত্মদেব নামে একজন অত্যন্ত ধনী এবং সম্ভ্রান্ত ব্রাহ্মণ ছিলেন। তো সেই আত্মদেব তার স্ত্রী ছিল অত্যন্ত একজন ধনীর কন্যা আত্মদেব ব্রাহ্মণের, কিন্তু সে তার নাম ছিল ধুন্দুলি। তো সে খুব অত্যন্ত মানে দুরন্ত, কোন স্বামীর কথা মানে না, নানা প্রকারের অনাচার এই সেই লিপ্ত। তো তারপরেও আত্মদেব যথাসাধ্য চেষ্টা করতেন স্ত্রীকে সবসময় খুশি রাখার জন্য, কিন্তু ইতিমধ্যে কি হয়েছে তার কোনো সন্তান নেই, এটা হচ্ছে তার দুঃখ। তখন তিনি অনেক সদাচার পরায়ণ ব্রাহ্মণ আত্মদেব, এত সত্ত্বেও তার এই মনের দুঃখ। তো তিনি এই মনের দুঃখে গৃহ পরিত্যাগ করেছেন, দিয়ে গেছেন আশ্রম। তার আশ্রমে সন্ন্যাসী সন্নিধানে এসে সন্ন্যাসী তাকে অত্যন্ত দুঃখী এরকম দেখে বলছেন, হে ব্রাহ্মণ তুমি এত দুঃখী কেন, এই জগতে ভগবানের পাদপদ্ম আশ্রয় করো তাহলে সব দুঃখ দূর হবে। বলছে না না, আমার একটাই দুঃখ, আমার পূজা আরাধনা দর্পণ আমার পিতৃপুরুষদের উদ্দেশ্যে তারাও যেন আমার প্রতি বিমুখ, আর আমার গৃহস্থ জীবনে সন্তান না থাকলে সেটা যে মরুভূমি সদৃশ্য, এরকম নিজে আক্ষেপ করছেন। বলছে আরে ভগবানের স্মরণ স্মরণ করলে সমস্ত অশান্তি সমস্ত দুঃখ বেদনা দূর হবে, কিন্তু সেই সন্ন্যাসীর কথা তিনি কল্পনা করছেন যে আমার একটা সন্তান লাগবে। তখন ওই ত্রিকালজ্ঞ সন্ন্যাসী ওর ভাগ্য বিচার করে দিচ্ছেন, না তোমার তো পরবর্তী তিন জন্মে কোনো সন্তান লাভের সম্ভাবনা নেই, আর এই জন্মে তো দূরের কথা। তখন ও কাতরে সন্ন্যাসী চরণতলে পড়েছেন, না না আপনি নিশ্চয়ই একটা বিহিত করুন, উপায় করুন। আমি বলছি আরে তুমি শোনোনি ভাগবতে যে এই চিত্রকেতু রাজা সেই রকম অপুত্রের ছিল, কিন্তু তারপরেও সেই অঙ্গিরা ঋষির পরে পুত্র সন্তান প্রাপ্ত হওয়ার পরেও তার কি দুর্গতি হয়েছিল, তুমি কেন ভুলে যাচ্ছ। কিন্তু এই আত্মদেব কিছুতেই সন্ন্যাসীর পা জড়িয়ে ধরেছে যে আপনি আমাকে এরকম আশীর্বাদ করুন, একটা কিছু উপায় বলুন যাতে আমি অন্তত সন্তান লাভ করতে পারি। তখন এই সন্ন্যাসী নিরুপায় দেখে তিনি দেখলেন এর কিছুতেই কিছু করার নেই, আর এতভাবে করে যে তখন সন্ন্যাসী একটা তার মন্ত্রপূত ফল সেই আত্মদেবকে দিলেন যে তুমি এক কাজ করো এই ফলটা নিয়ে যাও এবং তোমার স্ত্রীকে এটা খেতে দিবে এবং তারপরে তাকে একটা ব্রত করতে বলবে, তো বিশেষ ব্রত, তারপরে তুমি যথাসময়ে সন্তান লাভ করবে। তো ইতিমধ্যে আত্মদেব ফিরে এসেছে, দিয়ে তার স্ত্রীকে সেই ফলটা দিয়েছে এবং সন্ন্যাসীর আশীর্বাদের কথা বলেছেন যে তুমি এই ব্রত করো আর এই ফলটা ভক্ষণ করো তাহলে তুমি অচিরেই সন্তান লাভ করবে। দিয়ে আত্মদেব তাকে উপদেশ দিয়ে নিজের যে নিত্যকর্ম সেই কর্মে চলে গেছেন। ধুন্দুলি মনে করছে যে আমাকে এই ফলটা দিল, এই ফলটা খাবো
আবার যদি আমি গর্ভবতী হই তাহলে অনেকদিন কষ্ট পেতে হবে, এই সেই এই গর্ভের মধ্যে সন্তান থাকবে। তারপরে আমি শুনেছি সুখদেব গোস্বামী নাকি 16 বছর পর্যন্ত মাতৃগর্ভে ছিলেন, এই 16 বছর পর্যন্ত যদি থাকে তাহলে তো আমার অবস্থা খারাপ, আমি তখন নড়তে চড়তে পারবো না, খেতে পারবো না, আমার শরীর দুর্বল হয়ে যাবে। তার থেকে ও ফলটা খায়নি, লুকিয়ে রেখে দিচ্ছে। আর এদিকে আত্মদেব জিজ্ঞাসা করছেন ফলটা খেয়েছ, ও হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছে, কিন্তু ফলটা খায়নি আর কোনো ব্রতও করছে না। ইতিমধ্যে ও আর ওর এক বোন ছিল অগ্নি, তো সেই বোনকে ডেকেছে, দিয়ে ওকে তার ওই বোনটা ছিল খুব বদমাস, মানে বসন্তী আর কি, সেও সেরকম, কিন্তু তারা সে বলছে কি এই এরকম, কিন্তু সে ছিল সন্তান সম্ভবা, তার যে বোনটা মানে তার সন্তান হবে এরকম, তো তাকে এই যুক্তি করছে যে এই আমাকে তো এরকম বলেছে, বলকে দেবে, কিন্তু আমি ওই সন্তান ধারণ করতে চাই না গর্ভে। এই সমস্ত ওর সঙ্গে যদি বলছে ঠিক আছে তুই এক কাজ কর, আমাকে কিছু টাকা দে বেশি করে, তো এই অর্থ দিলে আমি আমার স্বামীকে ঠিক ম্যানেজ করে নেবো, আর তারপরে আমার যখন সন্তান জন্মাবে তখন তোকে এনে দিয়ে দেবো, তাহলে সেটাই আমার তোর সন্তান রূপে পালন করবে, কেন এরা অনেক ধনী ছিল আর ওর ওই বোনটা ছিল অনেক গরিব। তো তখন ওই ব্রাহ্মণকে বলছে ও রাজি হয়েছে, বলছে আর কতদিন পর্যন্ত কী করবি, না ভান করার জন্য পেটে কিছু কাপড় বেঁধে আর উপরে কাপড় রেখে আত্মদেবকে বলবি যে হ্যাঁ আমি গর্ভবতী হয়ে গেছি, ওই ফলটা খেয়ে আর করি, এই সে তো এরকম দেখাবে। তো ওই ধন মানে কী করেছে না পেটে কাপড় বেঁধে আস্তে আস্তে দেখায় যে হ্যাঁ এরকম হয়েছে, আর ওইদিকে ও টাকা দিয়ে সে ওর বোনটা ওর স্বামীকে ম্যানেজ করে ও বলেছে 6 মাস পরে আমার গর্ভ নষ্ট হয়ে গেছে, কিন্তু আসলে নষ্ট হয়নি। তারপরে যথাসময় ওর যখন সন্তানটা জন্মেছে তখন ও এর কাছে নিয়ে চলে এসেছে, নিয়ে আসার পরে সেই সন্তানটা এই দন্দলিকে দিয়েছে, দিয়ে দন্দলি সেই সন্তানটাকে মানুষ করছে। এদিকে আত্মদেব খবর পেয়েছে যে ওর সন্তান হয়েছে, অত্যন্ত আনন্দে তার নামকরণ সংস্কার এই সমস্ত কার্যক্রম ব্রাহ্মণ যথাবিধ অনেক দান ধ্যান করেছেন। আর ওই সময় কি হয়েছিল তার পূর্বে আর একটা ঘটনা হয়েছে, ওই দুই বোনে মিলে যুক্তি করে ওই এই ফলটা সত্যি সন্ন্যাসীর আশীর্বাদ পুষ্ট নাকি এটা একটা পরীক্ষা করতে হবে, ওদের বাড়ির যে গাভীটা ছিল ওই গাভীটাকে খাইয়ে দিয়েছে সেই ফলটা। তো ইতিমধ্যে কি হয়েছে না এরকম দশা, তখন ধুন্দুলি বলছে যে আমার সন্তান হলো কিন্তু স্তনে দুগ্ধ নাই, আসলে প্রকৃতির কি অমুক সৃষ্টি, দেখুন মায়েদের সন্তান আসার পরেই ঠিক সময়ে সেই অসহায় শিশুর খাদ্যস্বরূপ মাতৃস্তনে দুগ্ধ আসে, আসলে তো ধুন্দুলির ছেলে না আর ওর স্তনে দুগ্ধ আসবে কি করে। তখন ধুন্দুলি খবর স্বামীকে বলছে যে আমার বোন সে তো অসময়ে তার গর্ভ নষ্ট হয়ে গেছে, তো আমার বোন তাকে স্তনপান করে একটু মানুষ করতে পারে, অর্থাৎ ওর ছেলেটা অ্যাকচুয়ালি তো তারই ছেলে। তো তখন আত্মদেব তো অত্যন্ত সরল বিশ্বাসে তিনি তার স্ত্রীর কথা বিশ্বাস করে দিয়েছেন। তারপরে এদিকে কি হয়েছে যে গাভীটাকে যে ফলটা খাওয়ানো হয়েছিল তো অলৌকিকভাবে সেই গাভীটার একটা মনুষ্য রূপ একটা সন্তান জন্ম হয়েছে, মানে মানুষের মতো, তো তার অপূর্ব রূপ লাবণ্য কিন্তু কান দুটো একটু গরুর মতো। তো এইটা দেখে আত্মদেব অত্যন্ত বিস্মিত হয়েছে, আর এই সময় পাড়া প্রতিবেশী সমস্ত লোকজন অনেক মুনির সেখানে আগমন করেছেন যে কি ব্যাপার অদ্ভুত একটা গাভীর পেটে একটা মানুষের সন্তান জন্মেছে। তো আত্মদেব কি সৌভাগ্যশালী, ভগবান অসীম কৃপা তার এতদিন পর্যন্ত বয়সে কিছু সন্তান ছিল না, এদিকে তার স্ত্রীরও সন্তান হয়েছে আর এদিকে গাভীরও একটা সন্তান লাভ হয়েছে। তখন সেই গাভীর সন্তানকে নিজের সন্তান জ্ঞানেই তিনি তার নামকরণ সমস্ত ক্রিয়াকর্মটি করলেন। ইতিমধ্যে কি হয়েছে এই দুটো ছেলে বড় হচ্ছে ধীরে ধীরে, মানে যেটা একটা ছেলে তো কিন্তু ওই যে ছেলেটা যেহেতু সেই ছেলেটা অত্যন্ত দুর্বিনীত কুলাঙ্গার আর কি যাকে বলে, সব রকম অত্যাচার, ছেলেদের সঙ্গে খেলা করতে গেলে না পারলে তাকে ধরে কুয়ায় ফেলে দেয়, এরকম অনাচার অত্যাচার অতিষ্ঠ হয়ে গেছে ইতিমধ্যে ছেলেটা বলে। অপরপক্ষে এই যা যা গাভী থেকে জন্ম হয়েছিল ওর নাম রেখেছিল গোকর্ণ, যেহেতু কান দুটো তার গরুর মতো ছিল সেই রাতভরে তার নাম রেখেছিল গোকর্ণ। তো ইতিমধ্যে কি হয়েছে না ওই যে ছেলে তা অত্যাচারে অতিষ্ঠ হয়ে তখন তিনি বুঝতে পারলেন যে আমার সন্তান না ছিল ভালো ছিল, ওই গোকর্ণ অনেক ভালো অত্যন্ত বিনীত ভগবত ভক্ত, সবসময় ভক্তি নিয়ে ভগবানের আরাধনায় নিয়োজিত থাকেন, অপরপক্ষে এই ছেলেটা এত অত্যাচারে অতিষ্ঠ আর আত্মদেবের সব ধন সম্পত্তি জোরপূর্বক কেড়ে নিয়ে সব ধ্বংস করছে, নানা প্রকার নেশা আদিতে অনাচারে তখন আত্মদেব অতিষ্ঠ হয়েছে। এই গোকর্ণের কাছে তার দুঃখের কথা বলছে, তার এই পুত্রের মতোই
যে সাবিত্রী জন্মেছে তখন সেই পুত্র তাকে বলেছিলেন যে পিতা আপনি দুঃখ করবেন না, তা আপনি যদি চাইছেন তাহলে গৃহ পরিত্যাগ করে আপনি ভগবানের আরাধনায় যুক্ত হন, তাহলে এটা মনুষ্য জীবনের যথার্থ সফলতা। তখন আত্মদেব তার পুত্র এই গোকর্ণের সদুপদেশ শুনে তিনি এই অত্যাচারী পুত্রের কবল থেকে বাঁচার জন্য গৃহ পরিত্যাগ করে চলে গেলেন। ইতিমধ্যে কি হয়েছে, এর অত্যাচার আরো বেড়ে গেছে। সেই ধুন্দুলের পুত্র, তার নাম হচ্ছে ধুন্দুকান, তো সে কি করছে না, এবার তার মায়ের উপর অত্যাচার শুরু করেছে। এখন ধুন্দুলিকে মারে মাঝে মাঝে। যে তারপরে শেষ পর্যন্ত কি হয়েছে না, ওই ধুন্দুলিকে মেরে দিয়েছে ওই পুত্র, অর্থাৎ ওই ধুন্দুকা। তো মেরেছে কিরকম, তার সব কিছু নেওয়ার জন্যে একদম কেড়ে নির্যাতন করে অত্যাচার করে মেরে দিয়েছে। তারপরে সেই ধুন্দুকার কি করেছে না, বিয়ে করেছে, পাঁচটা বিয়ে করেছে। তো সেই মেয়েগুলো সেরকম সব বেশা এরকম রমণ। তো তারা দেখছে এই এখন কি হয়েছে, আস্তে আস্তে সব ধন সম্পদ শেষ, তখন চুরি রাজানি ডাকাতি এরকম করে সব জোগাড় করতে হচ্ছে। তো ইতিমধ্যে তারা সব ভোগ বিলাসের মতো সেই মেয়েগুলো মহিলাগুলো চিন্তা করছে আর কি, এই ধুন্দুকার স্ত্রী, যে আমরা যেভাবে ও লুটপাট করে নিয়ে আসে, এরপরে দেশের রাজার হাতে ধরা পড়লে রাজা সব কিছু নিয়ে চলে যাবে, আমাদের কি দুর্গতি হবে। তার থেকে এক কাজ করে, এই সময় আছে আমাদের যা কিছু গহনা পাতি যা কিছু ধন সম্পদ আছে সব আমরা আর ওর কাছ থেকে সব কিছু আত্মসাত করে নিয়ে ওকে মেরে ফেলি সবাই মিলে, ওকে মেরে তাহলে আমাদের শান্তি, আর আমরা এখান থেকে সব কিছু নিয়ে পালিয়ে যাবো বিদেশে, তাহলে আর আমাদের বিপদ ধরতে পারবে না। দিয়ে সেই পাঁচজন স্ত্রী যুক্তি করে আর তার সবাই মিলে একদিন ওই ক্ষিকে মারতে চেষ্টা করছে, কিন্তু ও আর মরছে ভাবছে আরে, তখন সবাই মিলে শেষ পর্যন্ত তাকে গলা টিপে মেরে ফেলেছে। দিয়ে ওইভাবে মরার ফলে ও একটা প্রেতাত্মা হয়ে গেছে ভূত ওই ধুন্দুকারী, আর তারা চলে গেছে। ইতিমধ্যে ওই যে গোকর্ণ তিনি খবর পেয়েছেন তার এই অত্যাচারী ভাই সে মারা গেছে, আর তার যে স্ত্রীরা ছিল সব কিছু নিয়ে পালিয়ে গেছে। তো তিনি গৃহে ফিরে এসেছেন, অর্থাৎ গৃহে ভগবান আরাধন করছেন, যখন রাত্রি হয়েছে তখন যে হঠাৎ একটা অদ্ভুত, কখনো একটা অদ্ভুত রূপ ধারণ করে ভূতের, কখনো ঘোড়ার রূপ ধারণ করে, কখনো গাধার রূপ ধারণ করে। তো ভাবলে কি এরকম প্রেতাত্মা ভূত আত্মা আসছে, তখন তার মনে একটা হয়েছে, কিন্তু সে কিছু বলছে না, বলছে তুমি কে আর আমাকে এরকম ভয় দেখানোর চেষ্টাই করছো কেন, কেন গোকর্ণ ছিল অত্যন্ত নির্ভয়, তিনি তাতে কোনো ভয় ভীত হননি। তখন গোকর্ণ দেবী কোনো চেষ্টা করছে ইশারা, কিন্তু কথা বলতে পারছে না, বাইকে অবস্থান করে ভূত। তখন তার পবিত্র কমণ্ডল থেকে জল সিঞ্চন করে দিয়েছেন, তখন সে কথা বলতে সমর্থ হয়েছে, বলছে ভাই গোকর্ণ তুমি তো অত্যন্ত ভগবানের আশ্রিত একান্ত ভক্ত, আমি তোমার সেই অত্যাচারী পাপী ভাই ধন্যকারী, আমার এই অপকর্মের জন্য মাতৃহত্যার জন্যে আদির জন্যে আমি এখন এই প্রেত শরীর লাভ করেছি, তো তুমি আমার যথার্থ বিধান করো। তো তখন ও যথাবিহিত তার শ্রাদ্ধ আদি সম্পাদন করেছেন, গয়াতে গিয়ে বিষ্ণু পাদ পদ্ম পিণ্ড দান করেছিলেন, প্রেত শ্রাদ্ধ করেন, যা কিছু করার তারপরে এসেছেন। কিন্তু তারপরে ফিরে এসে গিয়ে আবার ওই আছেন গোকর্ণ, তখন আবার সেই ভূত আবির্ভূত হয়েছে, বলছে ওরকম গাধার রূপ ধারণ করে, কখনো ঘোড়ার রূপ ধারণ করে। তো বলছে কি ব্যাপার, আমি তোমার জন্য ওই গয়ায় পিণ্ড দান করে আসলাম, তাও তুমি উদ্ধার লাভ করো। তখন বলছে না, আমি তো এরকম উদ্ধার লাভ করতে পারি না। তখন গোকর্ণ চিন্তা করছে, যতই হোক এই পিতা তথা মায়ের এই অধোগতি এবং এদের আমার উদ্ধারের একটা উপায় অবলম্বন করা দরকার, এই গয়াতে পিণ্ড দানের পরেও উদ্ধার হয় না, কি এরকম জঘন্য প্রকার, অর্থাৎ এই মাতৃঘাতক আদি এরকম পাপি তার উদ্ধার হয় না। তখন গোকর্ণ এর একটা উপায় অনুসন্ধান করার জন্য তিনি ভ্রমণ করলেন। তারপরে তিনি কি করলেন, তিনি নারদ মুনির উপদেশ ক্রমে তিনি ওই ভাগবত কথার আয়োজন করলেন, ভাগবত সপ্তাহ, ভাগবত সপ্তাহ। এবং যথারীতি বিধানে যখন এই গোকর্ণ তিনি স্বয়ং ভাগবত পাঠ করবেন, তো এই শ্রবণ করে সমস্ত পর্যায়ের লোকেরা
চতুর দিক থেকে সেখানে সমাগত হয়েছেন এই ভাগবত কথা শ্রবণ করার জন্য। ইতিমধ্যে সেই যে ধন্যকারী, সে তো ভূত, সে তো কোনো একটা অবলম্বন করে সেখানে শুনবে, সে এসেছে। সে একটা কি করছে না, সাতটা গাঁট সমানে তার বাঁশের মধ্যে আশ্রয় নিয়েছে ওই ধন্যকারী। তো তারপরে যথাবিহিত নিয়মে ভাগবত কথা হচ্ছে। তা ভাগবত কথা যখন প্রথম দিন অতিক্রান্ত হয়েছে, সকলে বিস্ময়ে লক্ষ্য করলেন যে ওই বাঁশটার একটা গাঁট ফেটে গেছে, বাস্ট হয়ে গেছে। তখন এরপরে দ্বিতীয় দিন হয়েছে, আর একটা গাঁট ওরকম হয়ে গেছে। তৃতীয় দিন হয়েছে, এইভাবে সব গাঁটগুলো যখন সপ্তম দিন হয়েছে, এক পাঁচটা দিন, সেখান থেকে এক দিব্য শরীরধারী এক পুরুষ আবির্ভূত হয়েছে। তখন সকলে বিশ্বান্বিত হয়ে দেখলেন যে একদম বৈকুণ্ঠ লোক থেকে বিষ্ণুদূতেরা একটা বিমান নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন, আর সেই দিব্য পুরুষকে তারা সেই বিমানে আরোহণ করে নিয়ে যেতে উদ্যত। তখন গোকর্ণ সবিস্তার জিজ্ঞাসা করলো, আপনারা কে, একে কোথায় নিয়ে যাচ্ছেন? বলছে, এ তোমার এই ভাগবত কথার প্রভাবে এ তার প্রেত জমি থেকে উদ্ধার লাভ করেছে, এখন সে বৈকুণ্ঠে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে, তাই আমরা তাকে বৈকুণ্ঠে নিয়ে যাচ্ছি। তখন চিন্তা করলেন অন্যান্যরা যে একই, তাহলে ও বৈকুণ্ঠে আর এত লোক যে ভাগবত শ্রবণ করলো, তাহলে এদের কি হবে গতি? ও প্রেতাত্মা থেকে উদ্ধার লাভ করে বৈকুণ্ঠে চলে যাচ্ছে, কিন্তু এরা লোক সব উদ্ধার লাভ করে যেতে পারছে না, তাহলে কি ভাগবত কথার প্রভাব সেরকম নেই? তখন আসলে গ্রহণকারীর যে যোগ্যতা সেই অনুসারে তারা সেই প্রকারের প্রাপ্তি হবে। বলছে, যদি যতক্ষণ না সম্পূর্ণরূপে মুক্ত একনিষ্ঠ, সম্পূর্ণ মন প্রাণ তাতে আরোপিত করে সেটাই ধ্যান জ্ঞান হচ্ছে, তখন তিনি সেটা পূর্ণ ফল আস্বাদন করতে পারবে। এই যে ধন্যকারী, সে প্রেত শরীর লাভ করে যেহেতু এই গোকর্ণের দ্বারা উপদিষ্ট হয়েছিলেন, তো তিনি একমাত্র ধ্যান কি করে উদ্ধার লাভ করবে, ভাগবত কথা শ্রবণ করে, যার ফলে সে উদ্ধার লাভ করছে। তারপরে তখন পুনরায় সকলকে সেই উপদেশ দিয়ে গোকর্ণ বলেন, আবার পুনরায় আবার ভাগবত সপ্তাহ হবে, তাহলে যাতে অন্যান্য উদ্ধার লাভ করতে পারে। তো সেখানে দেবতারা আদি উদ্ধার ছিল, এসেছিলেন, মরিয়ে ছিল। এরপরে পরে যখন ভাগবত কথা হয়েছে, তখন আবার ওইরকম অনেকে উদ্ধার বৈকুণ্ঠে যাত্রা করবেন, তখন স্বয়ং ভগবান সেই দেবতাদের প্রতি আশীর্বাদ বর্ষণ করে আকাশবাণী করলেন যে এখানে যারা প্রকৃষ্ট শ্রোতা, অর্থাৎ এই চতুর্ভর্গ ত্যাগ করে প্রেম ভক্তি লাভের যোগ্য, তারা বৈকুণ্ঠ প্রাপ্ত হবে, আর এই গোকর্ণ তাকে স্বয়ং আমি এসে গোলক বৃন্দাবনে নিয়ে যাবো। তো এইভাবে ভগবান আশীর্বাদ করলেন। ভগবত গীতা তো ভগবান কৃষ্ণ এই প্রতিশ্রুতি দিয়েছেন যে ভগবানের সম্পূর্ণ মনোনিবেশ করলে ভগবান স্বয়ং এসে তাকে উদ্ধার করে নিয়ে যান। তেসাম এবং সমুদ্রতা মৃত্যু সংসার সাগরাত ভবামী না চিরাত প্রাপ্ত মজ্জাবেশিত চেতসাম, যে হে অর্জুন, আমাদের আবিষ্ট চিত্ত ব্যক্তি অনন্য ভক্তি সাগরে যখন আমার আরাধনায় যুক্ত থাকেন, তখন এই মৃত্যু সংসার সাগর থেকে আমি এসে তাকে উদ্ধার করে নিয়ে যাই। তো ভগবান এইরকম প্রতিশ্রুতি দিয়েছেন। তাই এই যে শ্রীমদ ভাগবত, সেই ভাগবতের মনস্থির করার জন্য বিশেষ করে এই শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধে, যেখানে ভগবানের অপূর্ব লীলা বিলাসের কথা পূর্ণাঙ্গরূপে বর্ণিত হয়েছে, সেই দিব্য লীলা বিলাসের স্তরে পৌঁছাতে গেলে যেরকম ভগবদ গীতায় পাঁচটা তত্ত্ব আলোচনা করা হয়েছে, তত্ত্ব বিষয় পাঁচটা, ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল এবং কর্ম। আর এই ভাগবতমে দশটা তত্ত্ব বিষয় আছে। ভগবানের লীলা বর্ণনার পূর্বে ভগবানের এই দশবিধ তত্ত্বের কথা উল্লেখ করা হয়েছে, যে তত্ত্ব জানার পরে শুধু ভগবানের লীলা আস্বাদনী হবে, এবং যখন সেটা সম্মুখরূপে আস্বাদন করা যাবে, তখন ভাগবতের এই মহিমার কথা, যে কথা বর্ণনা করা হয়েছে, সেই মহিমা উপলব্ধি হবে, তার পূর্বে নয়। কিন্তু তারপরে যেটা আমি পূর্বে বললাম যে ভাগবতের শ্রোতা, বক্তা এবং আয়োজক সকলেরই এই ভাগবত কথার দ্বারা মঙ্গল হয়, এটা হচ্ছে প্রমাণিত সত্য। তবে সেরকম শ্রোতাও থাকা চাই, আর সেরকম বক্তা, যখন সংযোগটা পরিপূর্ণ হবে তখন তার পূর্ণ ফলটা হবে। তাহলে চাণক্য পণ্ডিত যেভাবে নীতিশাস্ত্রে বলেছেন যে নগ্ন খপরং দেশে রজকং কিং করিষ্যতি, অর্থ হচ্ছে যে যেখানে আদর্শ শ্রোতা নেই সেখানে বক্তার কি প্রয়োজন?
ঠিক যেভাবে যেখানে সব নগ্ন নাগা সন্ন্যাসীরা বাস করে সেখানে ধোপার কি কাজ? মানে যেখানে কেউ কাপড়ই পরে না সেখানে কাপড় কাচার লোকের তো কোনো দরকার নেই, ঠিক অনেকটা ঠিক সেরকম আর কি। তো যাই হোক, এখানে এই ভাগবত মে যে দশম পদ্ম সেখানে বলা হচ্ছে যে অত্র স্বর্গ বিসর্গশ্চ, অর্থাৎ স্বর্গ প্রথম তত্ত্ব হচ্ছে স্বর্গ। স্বর্গ মানে হচ্ছে ভগবানের সৃষ্টি, অর্থাৎ এই জগতের সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সৃষ্টি যা উপাদান সমূহ প্রকৃতির ত্রিগুণ সব কিছু ভগবান থেকে আসে, এটা হচ্ছে স্বর্গ। আর দ্বিতীয় তত্ত্ব হচ্ছে বিসর্গ। বিসর্গ মানে হচ্ছে ব্রহ্মার সৃষ্টি, অর্থাৎ ব্রহ্মাকে যে এই জগতের সৃষ্টিকর্তা বলা হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে কি করছেন, ব্রহ্মা ভগবানের সৃষ্ট উপাদানগুলো নিয়ে ভগবানের দ্বারা জ্ঞান প্রাপ্ত হয়ে এই জগতের যে 84 লক্ষ প্রকার জীবজনী বা জগতের যাবতীয় বৈচিত্র্য সেটা ব্রহ্ম নির্মাণ করছে। যেরকম একজন ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুসারে একজন মিস্ত্রি লেবার তারা মিলে একটা বিরাট অট্টালিকা বাড়ি বানায়, কিন্তু উপাদানগুলো প্রকৃতি থেকে সংগ্রহ করতে হচ্ছে, প্ল্যানটা নিতে হচ্ছে ইঞ্জিনিয়ারের। তাহলে শুধুমাত্র মিস্ত্রি লেবার দিয়ে যদি আমি একটা 10 তলা বাড়ি বানাই, বাড়িটা পরের দিন ভেঙে পড়বে, তাই না? ঠিক থাকবে না। সেই জন্য তার প্ল্যানটা বা সেই বুদ্ধিটার কাজে বেরিয়ে যেত। ভগবানের দেওয়া সৃষ্ট উপাদান, ভগবানেরই দেওয়া বুদ্ধি, সেই বলে ব্রহ্মার রজগুণের দ্বারা এই জগতের সৃষ্টি করলেন।